শীতের ভোরে নগর জীবনে হাতের নাগালেই খেজুর রস, সঙ্গে খই, মুড়ি, মোয়া আর হরেক রকমের পিঠা। মিষ্টি রোদের পরশ মেখে রস উৎসবে বাড়তি পাওয়া লোকসঙ্গীতের সুরের মূর্ছনা। শহরের প্রেক্ষাপটে শুনতে কিছুটা অবাস্তব মনে হলো ইট পাথরের রাজধানীতে কিছু সময়ের জন্য গ্রামীণ আমেজে ডুবেছেন নগরবাসী। তাজরিন রিকার রিপোর্ট, ছবি তুলেছেন মঞ্জুর হক। শীত প্রকৃতিতে ভিন্ন এক আবেশ এনে দিলেও নগর জীবনে কখনো মেলে না তার পরিপূর্ণ স্বাদ। তবে এবার ঠিক গ্রামীণ শীতের শতভাগ আমেজে মাতল শহুরে প্রাণ। শীতের অন্যতম অনুষঙ্গ খেজুরের রস এসে হাজির ইট পাথরের শহুরে জীবনে। মাটির গ্লাস ভর্তি রস মুখে নিতেই যেন মিটে গেল বহুদিনের তৃষ্ণা, শহরে বসেই যেন গ্রামীণ জনপদে ফিরে যাওয়া। যেহেতু শহরে থাকি তো ওভাবে রসের ফিলটা আমরা ঠিক বুঝতে পারি না, তো চারুকলায় আসার পর সবাই মিলে একসাথে এই রস উৎসবে অংশগ্রহণ করে বেশ ভালো লাগছে। দুই মেয়েকে নিয়ে এই রসের মেলায় আসা, যে ওদেরকে সেই আমাদের বাঙালিয়ানার যে কৃষ্টি সেই জিনিসগুলি ওদেরকে বোঝানো এবং দেখানো। আমার বাচ্চাকে নিয়ে এটা ফার্স্ট রস উৎসব, এর আগে আমি কয়েকবার এসেছি, তো এনজয় করছি, ভালোই লাগছে। 12তম বারের মতো সামাজিক সাংস্কৃতিক সংগঠন রঙ্গে ভরা বঙ্গের এই আয়োজনে শুধু রসই নয়, ছিল খই, গুড় আর মোয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় যেন পরিণত হয় গ্রামীণ কোনো গৃহস্থ বাড়ির উঠোনে। রঙ্গে ভরা বঙ্গ, এটা আমি মনে করি রঙ্গের অসভরা বঙ্গ। নিয়ারলি 45 ইয়ার্স পরে এরকম একটা অনুষ্ঠান দেখতে দেখতে পেলাম, দিস ইজ ভেরি এনজয়েবল। গত 12 বছর যাবতই হচ্ছে, ডে বাই ডে এটা সবাই মনের প্রাণে গেঁথে নিয়েছে। আয়োজনে বাড়তি মাত্রা জুগিয়েছে লোকগান। শীতের সকালে রস, খুই, মুড়ি আর মোয়া খেতে খেতে গানের সুর, এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি, প্রত্যাশা চাইতেও প্রাপ্তি বহুগুণ। ঢাকা শহরে একটা আয়োজন করেন, সেখানে একটা ব্যান্ড দলকে রাখেন, একটা গানের শিল্পীকে রাখেন, লাখ লাখ টাকা খরচ করে আপনি আমাদের একটা লোকশিল্পীকে রাখেন, এই যে এরকম মাটির লোকশিল্পীকে, সে অনেক টাকা চায় না। এতে করে দুইটা লাভ হবে, এক হবে আপনার লোক সংস্কৃতি বেঁচে থাকবে, আর দুই হচ্ছে আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখবে তাদের সাথে একটা সংযোগ হবে, আমাদের লোক সংস্কৃতি মানে শিকড়ের সাথে মাথার একটা সংযোগ হবে। অনুষ্ঠানে পাবনার চাটমোহরের হস্তশিল্পী কৃষ্ণা বেদ এবং লোকগানের টাঙ্গাইলের ভাষণ গানের দল ফটিক শেখকে দেয়া হয় লোকশিল্পীর সম্মাননা। কংক্রিটের এই নগরীতে শীতের প্রতি মানুষের কিছুটা আক্ষেপ থাকলেও গত কয়েকদিনের আবহাওয়া সেই আক্ষেপ কিংবা অতৃপ্তি ঘুচিয়েছে অনেকটাই। এই রেশের মাঝেই রস উৎসবের এমন আয়োজন নগরবাসীর মনে এনে দেয় আরও তৃপ্তি, আরও আমেজ। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।